নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। পেঁপে তো আপনারা অনেক ধরনের রেসিপি খেয়েছেন, এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। ভাত, রুটি সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। প্রথমে আমি পেঁপেটাকে খোসা ছাড়িয়ে নেব, সবুজ অংশটা যেন না থাকে, তাহলে পেঁপেটা একটু তিতো লাগতে পারে। সাথে দুটো আলু নিয়েছি, আলুটাও আমি কেটে নেব। পেঁপেটাকে আমি গ্রেট করে নিচ্ছি, দেখুন আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। দেখুন পেঁপেটা আমার গ্রেট করা হয়ে গেছে, এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুটাকে একটু হলুদ দিয়ে ভেজে নেব। আমি ফোড়নে দিয়ে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি আর শুকনো লঙ্কা। আর দেব হাফ চামচ হিং। এরপরে আমি একটা মশলা তৈরি করে রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর এবং আদা বাটা, সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নেব আমি মশলাটাকে। এবার আমি দিয়ে দেবো 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আমি আগে থেকে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁপে। পেঁপেটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি 1 চামচ নুন দিয়ে দেব। এরপরে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা খুলে 1 চামচ চিনি দিয়ে দেব। আমার পেঁপের ঘন্টটা রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এটা রুটির সাথে কিংবা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সবশেষে আমি 2 চামচ ঘি আর 1 চামচ গরম মশলা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে,
তাহলে একটা অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, আমার সাথে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।